হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। চলে আসলাম নতুন একটা হাউস ওয়ার্মিং পার্টির ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ধারণ করা হয়েছিল অক্টোবরের 5 তারিখে, আর দিনটা ছিল শনিবার। আমার দেবর সেকেন্ড আরও একটা হাউস কিনেছে, তো ওই বাড়িটারই হাউস ওয়ার্মিং পার্টি আজকে সবার গেট টুগেদার হবে। তো সেই উপলক্ষে সেখানে আমরা আজকে বেড়াতে যাব বিকালে। তো নতুন বাড়িতে বেড়াতে যাব, তো নতুন বাড়িতে বেড়াতে যেতে হলে তো সবাইকে মিষ্টি মুখ করাতে হয়। তো এই তো চলে আসলাম আমরা মিষ্টির দোকানে প্রথমে, তারপর দেখলাম যে এখানে অনেক বেশি ভিড়, আর তখন ইন্ডিয়ানদেরও একটা ফেস্টিভ্যাল চলছিল, তো ওই উপলক্ষে এখানে অনেক বেশি ভিড় ছিল। আর এখানে দেখেন মিষ্টির দোকানে এসে দেখি অনেক বাহারি রঙের, বাহারি ডিজাইনের মিষ্টির বাক্সগুলো সাজানো আছে, দেখলে মনে হয় যে গহনার বাক্স। দেখতে খুবই ভালো লাগছিল, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর মিষ্টির কথা কি বলবো, এখানে বাহারি রঙের আর বাহারি ডিজাইনের লোভনীয় সব মিষ্টি দেখে জিভে জল আটকানোই যাচ্ছিল না। এত সব বাহারি মিষ্টির মধ্যে আমরা কোনটা ছেড়ে কোনটা নিব দিশেহারা হয়ে পড়েছিলাম। তারপরও আমাদের প্রিয় কয়েকটা সিলেক্টিভ আইটেম আমরা এখান থেকে বেছে নিলাম। মিষ্টির দোকানে গিয়েছি শুধু বেড়াতে যাওয়ার জন্য যে মিষ্টি কিনবো তা না, আমাদের ঘরের জন্য কিনেছি আমি। কিন্তু এখানে যে সানার একটা সন্দেশ পাওয়া যায়, মালাই সন্দেশ আর যে কালাকান্দ কি যেন বলে, তো এই মিষ্টিটা আমাদের অনেক পছন্দ। তো আমার হাজবেন্ড দেখে দেখে বলছিল যে মিষ্টিটা কি ফ্রেশ কি না, কারণ কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে কিন্তু ওরা অনেক বেশি ডেলিভারি অর্ডার পায়, তো এই জন্য ওদের মিষ্টিগুলো খুবই ফ্রেশ থাকে। দেখতেই পাচ্ছেন সবগুলো ট্রে কিন্তু একদম ভরপুর। এরপরে যে চলে আসলাম কেকের দোকানে, আর এই কেকের দোকানটা কিন্তু আমাদের সবারই পরিচিত, আমি সবসময় এই দোকানটা থেকে কেক কিনি। এটা হচ্ছে আমাদের মন্ট্রিয়েলের অনেক বিখ্যাত একটা কেকের স্টোর, এর নাম হচ্ছে আফ্রিদিতে। তো এখান থেকে আমরা এই যে ভ্যানিলা ফ্লেভারে এই যে নিচের তাকে যে বড় কেকটা, এটাই অর্ডার দিয়ে দিয়েছি। এদের অনেক অর্ডার আছে, তো শুধু বাইরের যে শোকেসে এখানে সাজানো এগুলোই না, ভিতরে আরও অনেকগুলো ফ্রিজার আছে, সেখানেও অনেক আইটেম আছে, আর মানে কোয়ান্টিটি অনেক। আর এই স্টোরটাতে শুধু কেক ছাড়াও বিস্কুট, তারপর হচ্ছে নানা রকমের চকলেট, বিভিন্ন রকমের ডেজার্ট পাওয়া যায় আর কি। তো এখানে আসলে একটু ভিডিও না করে কি আর থাকা যায়, তো আর কি আনে এদিকে দেখা গেল যে এটা ধরে সেটা ধরে অনেকক্ষণ পর তার নজরে পড়েছে যে ললিপপ, তো কোনটা রেখে কোনটা নেবে সে দিশে হারা। তো এইসব সামলাতে সামলাতে আর ভিডিও করা হয় নাই। তো অবশেষে আমরা ওই যে কেকটা অর্ডার করেছিলাম ওই কেকটা নিয়েই চলে আসছিলাম তাড়াতাড়ি। আমার হাজবেন্ড আবার যাবে নামাজে, তো আর গাড়ি পার্কিংটাও খুব অল্প একটু সময়ের জন্য এখানে রাখা ছিল। কেক আর মিষ্টি কিনে দিয়ে আমার হাজবেন্ড গিয়েছিল নামাজ পড়তে, তো বিকালে যখন এসেছে দাওয়াতে যাওয়ার আগে তখন লাউ কাটতে গিয়েছি। ভাবলাম যে এখানে যেহেতু দুইটা লাউ বড় হয়েছে, এখান থেকে একটা ওদের বাসায়ও নিয়ে যাব আর ধুন্দুলও নিয়ে যাব, তো এই ভেবেই লাউ কাটা আর কি। তো এখান থেকে আমরা দুটো লাউ কেটে নিয়ে আসলাম, আর এখান থেকে একটা লাউ আমরা ওদের বাসার জন্য নিয়ে গিয়েছিলাম। অনেকে আবার শুনে হাসতে পারেন যে হাউস ওয়ার্মিং পার্টিতে আবার কেউ লাউ নিয়ে যায় নাকি, আসলে ইটস এ ম্যাটার অফ ফ্যামিলি অ্যাফেয়ার্স। ফ্যামিলির বাইরে তো কোনো কিছু হতে পারে না, তো নিজের যা কিছু ভালো মন্দ সব কিছুই শেয়ারিং কেয়ারিং আসলে ফ্যামিলিদের সাথেই করা হয়ে থাকে। তো যাই হোক, এই তো এখান থেকে আমরা একটা লাউ ওদের জন্য নিয়ে গিয়েছিলাম। আর এই যে এখানে আমি তো সাজুগুজু করে রেডি, দেবরের বাসায় যাব, নতুন বাড়ি ঘর ঘুরে দেখব আর মজার মজার খাবার খাবো, সে অপেক্ষাতে এই যে চলে যাচ্ছিলাম। আর যেতে যেতে আমাদের একটু সন্ধ্যায় হয়ে গিয়েছে, কারণ সব কিছু রেডি করে নিতে আর আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে একটু দেরি হয়ে গিয়েছে। তো উপরের আকাশটা একটু ভিডিও করলাম যাওয়ার সময়। অক্টোবরের বিকেলে নীলাভ রক্তিম আকাশ দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম সেই সুদূর লাভালের সুন্দর একটা হাউস ওয়ার্মিং পার্টিতে জয়েন করার জন্য। আমরা ছাড়াও আরও এখানে প্রায় 12 থেকে 15টা ফ্যামিলির ইনভাইটেশন ছিল, তো এত মানুষের মধ্যে আসলে সুন্দর করে আমি বাড়িঘরগুলোর ভিডিও করতে পারি নাই, তো অল্প অল্প একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আসলে যখন ফ্যামিলি রিলেটিভদের বাসায় বা ফ্যামিলিদের আত্মীয় স্বজনদের বাসায় যায় তখন আসলে ভিডিও করা হয়ে ওঠে না, লজ্জা লাগে আর কে কী মনে করবে, আবার সবার প্রাইভেসিও আছে, সব কিছু বিবেচনা করে আসলে ভিডিও করা হয়। Woo!
হাউসটা ছিল থ্রি স্টোরেড, ফার্স্ট ফ্লোর বেসমেন্ট এবং টপ ফ্লোর। টপ ফ্লোরে হচ্ছে তিনটা বেডরুম আর ওয়াশরুম, আর মাঝখানে হচ্ছে কিচেন, তারপর হচ্ছে ডাইনিং আর লিভিং আর ওয়াশরুম। আর হচ্ছে বেসমেন্টে হচ্ছে বড় একটা হলরুম, একটা বেডরুম আর একটা স্টোররুম আর বড় গ্যারেজ। তো সব কিছু মিলে বাড়িটা অনেক সুন্দর। আর অ্যাপেটাইজারের মধ্যে ওরা রেখেছিল সালাদ, ম্যাকারনি, তারপর হচ্ছে স্প্রিং রোল, তারপর ইন্ডিয়ান একটা খাবার ছিল ধুকলা, ওটাও ওরা রেখেছিল, খুবই মজার। আর এই যে এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, গল্প করছিলাম, তো সব কিছুর মধ্যে তো ছেলেদেরও গ্রুপরাও সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল, তো সেখান থেকে আমি অল্প একটু ভিডিও ক্লিপ সংগ্রহ করেছি। এবার হচ্ছে মেন ফুড খাওয়ার টাইম। তো মেন ফুডের মধ্যে ছিল পোলাও, রোস্ট, চিংড়ি মাছ ভুনা, তারপর ছিল বিফ, তারপর ছিল টুনা ফিশের কাবাব, এগ মানে ডিম ভুনা, তারপর সালাদ আর হচ্ছে বেগুন ভাজা। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক মজার মজার খাবারের আয়োজন করেছে, তো ভালো লেগেছে, সবাই অনেক মজা করে খেয়েছে। আমিও আমার খাবারটা বেড়ে নিয়ে তারপর টেবিলে আসলাম, ভাবিদের সাথে গল্প করলাম আর মজার মজার খাবারগুলো এনজয় করলাম। মেন ফুড এনজয় করে আরও কিছুক্ষণ গল্প করার পর আমাদের ডেজার্টের টাইম হয়ে গিয়েছিল। তারপর আমরা যে যার যার মতো করে ডেজার্ট নিয়ে নিলাম টেবিল থেকে, ডেজার্ট খেয়ে তারপরে তো আমরা বাসার দিকে রওনা দিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার বেশি রাত করে কোথাও থাকতে বেশি পছন্দ করে না। তো যাই হোক, এই তো আমার কিন্তু একটু থাকতে ভালোই লাগছিল, আসতে ইচ্ছে করছিল না, কারণ অনেকদিন পর কোনো গ্যাদারিংয়ে গেলে দেখা যায় যে উঠে আসতে ইচ্ছে করে না, সবার সাথে গল্প করতে ভালোই লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন ওরা টেবিল অ্যারেঞ্জ করছিল ডেজার্ট দিয়ে। এ তো ডেজার্ট খাওয়া শেষে আমরা সবার আগে আগেই ওখান থেকে মানে লিভ করেছি, কারণ বেশিক্ষণ আসলে থাকা হয় নাই। তারপরে তো এই ছিল আমাদের আজকের আমার পারিবারিক একটা হাউস ওয়ার্মিং পার্টির ভিডিও। কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না, আর আমার এই পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন এবং ওদের উত্তরোত্তর সাফল্য যেন আরও অগ্রসরিত হয় সেই দোয়াই রাখবেন। আর এই তো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখতে হবে, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অতি সহজেই। তো আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই প্রত্যাশায়। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।